my dear students, I am Biplab Kanti Mondol, Khobodokko High School, Assistant English Teacher, Paira Khulna. My dear students, how are you? I hope you are well by the grace of Almighty God. I am also well by the grace of Almighty God. My dear students, I could not attend your class, direct class, because of COVID-19. So I conduct my indirect class with you, with mixing English to Bengali and Bengali to English. Follow me, my dear student. Welcome. My dear students, introduction আমি আগেই দিয়েছি। বিপ্লব কান্ত মন্ডল অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ খবরদক্ষ হাই স্কুল কয়রাখুলনা। ক্লাস আজকের ক্লাস 9-10, সাবজেক্ট ইংলিশ ফার্স্ট পেপার। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দেম, হোয়াই আর দে ওয়েল নন? তোমরা কি যাদেরকে দেখতে পাচ্ছ তাদের সাথে কি তোমরা পরিচিত? আমরা প্রথম দেখতে পাচ্ছি যে সে হচ্ছে প্রীতি লতা। সেকেন্ড পিকচার পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব। থার্ড পিকচারে আছে সূর্য সেন। মাই ডিয়ার স্টুডেন্টস, টুডে আওয়ার টপিক, দে হ্যাড ড্রিমস, দে হ্যাড ড্রিমস অন ইউনিট 10 লেসন থিওরি। তাহলে আমাদের আজকের পার্ট, দে হ্যাড ড্রিমস অন, তারা যে স্বপ্ন দেখেছিল, ইউনিট 1, ইউনিট 10 লেসন থিওরি, লার্নিং আউটকামস অফ দিস অফ দ্য লেসন অর অফ দিস লেসন। এই পার্টে তোমাদের যে শিখন ফল, আফটার দিস লেসন দি স্টুডেন্টস উইল বি এবল টু টক অ্যাবাউট পিকচার লেসন ফর স্পেসিফিক ইনফরমেশন, রিড এ টেক্সট অ্যান্ড ফাইন্ড আউট ইনফরমেশন, রাইট ফোন নাম্বার, রাইট অ্যাবাউট এ পার্সন, রাইট অ্যাবাউট এ পার্সন, ফাইভ নাম্বার ইনফর দ্য ওয়ার্ড মিনিং ফ্রম দ্য টেস্ট। আমি এগুলো মিনিং করে একটু তোমরা খেয়াল রাখো যে এক নম্বর টক অ্যাবাউট পিকচার ছবি সম্পর্কে তোমরা বলতে পারবে, দুই নম্বর লেসন ফর স্পেসিফিক ইনফরমেশন শুনবে বিশেষ বিশেষ তথ্য সম্পর্কে, তিন নম্বর রিড এ টেস্ট, টেস্ট পড়তে পারবে অ্যান্ড ফাইন্ড আউট ইনফরমেশন এবং তথ্য খুঁজে বাইর করতে পারবে, ফোর নাম্বার রাইট অ্যাবাউট এ পার্সন ব্যক্তি সম্পর্কে লিখতে পারবে, আর ফাইভ নাম্বার ইনফর দ্য ওয়ার্ড মিনিং ফ্রম দ্য টেস্ট, অর্থাৎ এই টেস্ট থেকে তোমরা ওয়ার্ড মিনিং করতে পারবে। আমরা যেটা নিয়ারেস্ট মিনিং ওয়ার্ড সিমিলারি ওয়ার্ড যেটাই আমরা বলি সেটি করতে পারবে। আমরা এক নাম্বার যে লিসন দ্য অডিও অ্যাবাউট প্রীতিলতা অ্যান্ড চুজ দ্য বেস্ট অ্যান্সার। আমরা ফার্স্ট নাম্বার দেখছি কোর্সের প্রীতিলতা, এটাকে আমরা বলি চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ। মাই ডিয়ার স্টুডেন্ট, চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ। নাম্বার 1, প্রীতিলতার ফাদার অজে, প্রীতিলতার পিতা ছিল একজন। তোমরা একটু চেষ্টা করো বলবার, এক ইয়েতে আছে টিচার, বিতে ডক্টর, সিতে ক্লার্ক, ডিতে ইঞ্জিনিয়ার, কোনটি হবে? দেখে আমরা উত্তরটা মিলিয়ে নিই, ক্লার্ক মেবি। প্রীতিলতার ফাদার অজে ক্লার্ক, হোয়েন ডিড শি পাস হার ম্যাট্রিকুলেশন, সে তার এসএসসি পরীক্ষা কবে পাশ করেছিল, কখন পাশ করেছিল? ইন 1927, 1927 সাল। লেড বাই কল্যাণী দাস, পরিচালিত হয়েছিল কল্যাণী দাস কর্তৃক। সি বিকেম দ্য হেড টিচার, তিনি হয়েছিলেন প্রধান শিক্ষিকা অফ এ লোকাল ইংলিশ মিডিয়াম হাই স্কুল, স্থানীয় ইংলিশ মিডিয়াম মাধ্যমিক বিদ্যালয় থেকে গ্রাজুয়েট লাভ করেছিল। মিস্টার আজিন গ্রাজুয়েটেড ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা, আজিন গ্রাজুয়েটেড ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা থেকে, মিনিং টু অ্যাকসেপ্ট ইউনিভার্সিটি ডিগ্রি, ইউনিভার্সিটি ডিগ্রি সে অর্জন করেছিল। অ্যাক্টিভিটিস, কর্মক্রিয়া, এ মেম্বার অফ এ সার্টেন সোশ্যাল আর পলিটিক্যাল গ্রুপ, সদস্য ছিল কোন এক
সামাজিক অথবা রাজনৈতিক দলের কোথার সদস্য ছিলেন? মিসেস সুলতানা কামাল ইজ এ হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট। মিসেস সুলতানা কামাল হয় একজন মানবাধিকার কর্মী। ডিসক্রিমিনেশন, বিভেদটা কি? বিভেদটা দেখি আমরা, ডিফারেন্ট অ্যাটিটিউড টু পিপল এসপেশালি অন দা গ্রাউন্ডস অব রেস, এজ অর সেক্স। এখানে আমরা তিনটি বিষয়ের উপর আমরা বিভেদ দেখব। ওমেন শুড নট হ্যাভ এনি ডিসক্রিমিনেশন, দে শুড হ্যাভ ইকুয়াল রাইটস অ্যাজ মেন হ্যাভ। তারা মানুষ হিসেবে কিন্তু সমান অধিকার ছিল, সমান ন্যায্য অধিকার তাদের। ফাইটিং উইথ আর্মস অর ব্যাটল, যুদ্ধক্ষেত্রে এখানে সৈনিক হিসেবে যুদ্ধ করা। দি সোলজার্স আর হ্যাভিং কমব্যাট ট্রেনিং। নসরস, নসরস কে দেখে মিনিং ডিসঅনারেবল, এখানে অসম্মানীয় ব্যক্তি। দি পুলিশ ইজ টকিং ব্রাইট, ইট ইজ এ নট ডেট। ইন্ডিভিজুয়াল অর্ক, প্রিয় শিক্ষার্থী, রিড দ্য টেস্ট ইন দ্য বুক অ্যান্ড মেল দ্য ওয়ার্ডস ইন কলমন এ উইথ দ্য মিনিংস ইন কলমন বি। এখানে মিল করতে হবে কলমন ই এর সাথে কলমন বি, অর্থাৎ প্রথম যে আমাদের স্তম্ভটি আছে, প্রথম স্তম্ভের সাথে দ্বিতীয় স্তম্ভটি। রিড দ্য টেস্ট ইন দ্য বুক অ্যান্ড রাইট দ্য অ্যান্সার্স অব দ্য ফলোয়িং পার্সন। মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে তোমরা যে কাজটি করবে, যে টেস্ট বুকটা ভালো করে পড়বে এবং সেগুলো উত্তর লিখবে এই প্রশ্ন অনুসরণ করে। হোয়াট ডিড প্রীতিলতা ড্রিম ফর, সেকেন্ড কোয়েশ্চেন, হু ওয়াজ দ্য মাস্টার মাইন্ড অব অ্যাটাকিং অফ দ্য পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব। থার্ড কোয়েশ্চেন, হোয়াই ওয়াজ দ্য সাইন ডগস অ্যান্ড ইন্ডিয়ানস নট অ্যালোড নট ইয়ার্স। ফোর নম্বর কোয়েশ্চেন, হাউ ডিড প্রীতিলতা প্রুভ দ্যাট ওমেন ক্যান ওয়ার্ক লাইক মেন। ফিল ইন দ্য গ্যাপস উইথ সুইটেবল ওয়ার্ডস অর অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স, এখানে গ্যাপটি পূরণ করো উপযুক্ত শব্দ দ্বারা। ওই বক্স থেকে, বক্সে যেগুলো আছে এটা আমরা এগুলোকে আমরা কি বলি, উইথ ক্লুজ। আর যেগুলো বক্সে না থাকবে সেগুলো আমরা কি বলি, উইথ আউট ক্লুজ। ইউজ রাইট ফর্ম অব ওয়ার্ডস ইফ ইট ইস নিডেড। আমরা যে ওয়ার্ডগুলো আছে দেখতে হচ্ছে, ফার্স্ট ওয়ার্ড টেল, সেকেন্ড ওয়ার্ডটি আছে নেম, থার্ড ইনজোর্ড, প্লান, কমিট, আইডিয়াল, অ্যাটাক, ফাউন্ড, অ্যাটাক অর ফাউন্ড। তাহলে টেল মানে বলা, নেম মানে নাম, ইনজোর্ড মানে আহত, প্লান মানে পরিকল্পনা, কমিট মানে মন্তব্য, আইডিয়াল মানে আদর্শ, অ্যাটাক মানে আক্রমণ, ফাউন্ড মানে দেখা। ইন 1932 1932 সালে সূর্য সেন ফিলেন দ্য ব্লাঙ্কস আছে এখানে, টু অ্যাটাক দ্য পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব হুইচ হ্যাড এ সাইনবোর্ড দ্যাট রিড ডগস অ্যান্ড ইন্ডিয়ান নট অ্যালাউড। দেখি আমরা ফার্স্ট ফিলেন দ্য ব্লাঙ্কস এর অ্যান্সার। প্লানেট, সূর্য সেন পরিকল্পনা করেছিল টু অ্যাটাক দ্য পাহাড়তলি, পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব হুইচ হ্যাড এ সাইনবোর্ড দ্যাট রিড ডগস অ্যান্ড ইন্ডিয়ান নট অ্যালাউড, যেখানে অনুমতি তাদের দেওয়া হবে না। প্রীতিলতা ওয়াজ সেকেন্ড টোল্ড টু লিড দ্য অ্যাটাক, সেই আক্রমণটা ঠেকাতে বলেছিল। ড্রেসিং হার্সেল যে পাঞ্জাবি মেল প্রীতিলতা উইথ হার টিম অ্যাটাক দ্য ক্লাব অন সেপ্টেম্বর 23:10:45 PM। ডি নাম্বার অ্যান্সার, ইনজুড আহত, একটা ফাঁদে পড়েছিল বাই দ্য ব্রিটিশ পুলিশ, ব্রিটিশ পুলিশের। প্রীতিলতা সলট ক্যানাইট কমিটেড সুইসাইড টু অ্যাভয়েড অ্যারেস্ট, অর্থাৎ মন্তব্য করেছিল আত্মহত্যা করবার, টু অ্যাভয়েড অ্যারেস্ট মানে তাদের ওই যে ধরার যে প্রতিরোধটা করার জন্য। বাংলাদেশ রাইটার সেলিনা হোসেন কলস প্রীতিলতা অ্যানাদার অ্যান্সার, আইডিয়াল ফর এভরি ওম্যান এ টোস্ট নেমড বীরকানায়া, প্রীতিলতা টোস্ট হ্যাজ বিন, জি নাম্বার অ্যান্সার, ফাউন্ডেড ইন হার মেমোরি। ইয়ে ডরমিটরি অব জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কল প্রীতিলতা হল হ্যাজ বিন নেমড আফটার প্রীতিলতা জর্দার, যেটি নামকরণ হয়েছিল প্রীতিলতা জর্দার নাম অনুসারে। বাড়ির কাজ, প্রিয় শিক্ষার্থী, হোমওয়ার্ক নিয়ে নাও। মেনশন দ্য নেম অফ এ ওম্যান হু ইজ ইউর আইডিয়াল,
তোমরা উল্লেখ করবে সেই নামটি, সেই মহিলার নামটি, হু ইজ ইউর আইডিয়াল, যে তোমার কাছে অত্যন্ত প্রিয়, হাই ইজ শি ইউর আইডিয়াল, কেন তোমার কাছে সে অত্যন্ত প্রিয়, রাইট ইট ইন টেন সেন্টেন্স, এটি তোমরা দশটি বাক্যের মাধ্যমে লিখবে। তাহলে আমি হোমওয়ার্কটা আবারও বলি একটু, মেনশন কথার অর্থ হচ্ছে উল্লেখ করা, দি নেম, নাম অফ এ ওম্যান, একটি মহিলার, হু ইজ ইউর আইডিয়াল, এমন একটি মহিলার নাম তোমরা বলবে, এমন একটি নারীর নাম তোমরা বলবে যে তোমার কাছে আদর্শবান, হোয়াই ইজ শি ইউর আইডিয়াল, কেন সে আদর্শবান তোমার কাছে, সেটা লিখবে, লিখবে কয়টি বাক্যের মাধ্যমে, রাইট ইট ইন টেন সেন্টেন্স, এটি লিখবে তোমরা দশটি বাক্যের মাধ্যমে। Thank you all, my dear students. ভালো থাকুন, সুস্থ থাকুন।